গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজ গোপালের জন্ম। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। সবাই খুব ভালোভাবে গোপালের জন্মদিন পালন করো, সুন্দরভাবে। গোপাল যেগুলো খেতে ভালোবাসে আজকে সবাই সেগুলো সবাই মিলে সবাই খাওয়া, তাই না? সারা বছর গোপালকে তো ওই একটু মিছড়ি, নাহলে নকুল দানা, নাহলে তো কি বলে ওই কিশমিশ কাজু, মাঝে মাঝে হয়তো একটু মিষ্টি সন্দেশ আনা হয়। কিন্তু আজকের দিনে কিন্তু গোপালে নানা রকম ভোগ দেওয়া হয়, তোমার ইয়ে বানানো হয় মালপোয়া, তালে বড়া, লুচি, সুজি, যে যেমনভাবে পারে। আজকে বেশ ভালো, খুব সুন্দর করে আজ গোপালের হ্যাপি বার্থডে। দেখো একটা সিংহাসন নিয়ে এসেছি, কালকে বাজার গেছিলাম, আমার আছে পিতলে, কিন্তু এটা একটু সাইডটা ভেঙে গেছে, তো ওই জন্য ভাঙা জিনিস তো ঠাকুরের ইয়েতে রাখাটা ঠিক নয়, ওই জন্য এই সিংহাসনটা নিয়ে এসেছি। দেখো আজকে গোপাল কেটে বসাবো। আর একটা জিনিস নিয়ে এসেছি গোপালের জন্য, দেখো বিছানা গোপালের, দেখো মশারি আছে, বেশ ছোট্টর মধ্যে পেলাম, নিয়ে নিলাম। আমি বড়ো, আমার এখানে তো অত জায়গা নেই, এই জন্য ছোট্টর মধ্যে পেয়েছি, এটা নিয়েছি। আর এই যে গোপালের জামা নিয়েছি, জামা অনেকগুলোই নিয়েছি, আমার গোপাল ছোট্ট গোপাল, তো ওই জন্য এটা হচ্ছে, এটা লক্ষ্মীর, এটাও লক্ষ্মী, গোপালের দুটো নিয়েছি, লক্ষ্মীর দুটো। আর এই যে এসব নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে, একটা যে ময়ূরের পেখম মালা, তিনটে মালা নিয়েছি, একটা গোপালকে পরাবো, একটা একটা লক্ষ্মীকে, একটা গণেশকে। এগুলো সব রেডি করে রাখি, গোপালকে চান করাবো। আর এই দেখো ছোট্ট ছোট্ট দুটো হাতের চুড়ি নিয়েছি, কি সুন্দর। দেখো বালিশ আছে, পাশ বালিশ আছে, মাথার বালিশ আছে, বেশ সুন্দর। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো আছে। গণেশ, গোপাল সবাইকে ভালোভাবে চান করে দিয়েছে, লক্ষ্মীকে একটা নতুন কাপড় পরে দিই।
কালকে বাজারে বাপরে প্রচুর ভিড় ছিল, প্রচন্ড ভিড় ছিল বাজারে। আমাদের গোপালটাই ছোট অনেক, কেলা চুলটা লাগাও মা, চুলটা লাগাও। একটা ফটো তুলে নেবো, হ্যাঁ ঠিক আছে। আসতে বার করো, আসতে দেখো আমার গোপাল কত সুন্দর সেজেছে, চুড়ি পরেছে, চুড়িটা খুলে যাচ্ছে। ও তো মেয়ে বানিয়ে দিলে পুরো রে, দেখো চলো ওখানে সিংহাসনটা বসাবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। Thank you.
ফলটা কেটে নিচ্ছি, ফলটা কেটে গোপালকে ভোগ লাগিয়ে দেবো। তো বাটিতে দিচ্ছি, মানে আমার ছোট রেকাবিগুলো আছে কিন্তু ওগুলো ধোয়া নেই ঠিকভাবে, ডিভানের ভেতরে সব এক সাইডে রাখি তো ঠাকুরের বাসনগুলো, তো আমি চান করে আর বিছানাটা ছুবো না, ডিভানের ভেতরে আছে, ওই জন্যে আমার এই দু তিনটে দুটো বাটি এ ঠাকুরের জায়গা থাকে কাঁসার বাটিগুলো, তো এই বাটিটাতে দিয়ে দিলাম। এটাতে ফল একটু দিলাম, তো ফল একটু মিষ্টি দিলাম, ঠিক ওইটা হয়ে যাবে। বিকেলে আবার রেকাবিটা বার করবো, তারপর ওইটা দেবো। তো গোপালকে তো আজকে বললাম না, তিনবার খাবার দেবার ইচ্ছা আছে তো দেবো, তো ওই জন্য সকালে একবার ফল, এই যে ফল টল দেওয়া হচ্ছে, ফল দেবো, তারপরে তোমার একটু মিষ্টি এনেছি দেবো, চকলেট এনেছি গোপালের জন্য চকলেট দেবো, গোপাল মাখন খেতে ভালোবাসে, বাটার এনেছি বাটার দেবো, ছোট ছোট বাটারগুলো পাওয়া যায় ছোট প্যাকেটের, ওইটা নিয়ে এসেছিলাম, ওইটা দিয়েছি। মেন গোপালের আসল প্রিয় খাবার হচ্ছে মাখন, তো বাড়িতে তো বানানো সম্ভব নয়, আমি ওই জন্য ওইটা কিনে নিয়ে এসেছি বাটারটা। অনেকে বাড়িতে বানায় বাটার চাচি, কিন্তু আমার হলো না, তো কিনে নিয়ে এসেছি। কালকে বাজার গেছিলাম, বাজারে মিষ্টির দোকানে ঢুকেছি, দেখছি মিষ্টির দোকানে তালের বড়া হচ্ছে, মালপোয়া হচ্ছে, তারপরে আর কি কি সব বানাচ্ছে। মানে এখন না যদি কেউ বাড়িতে না বানাতে পারে, কিন্তু মানে পুজো দেওয়ার মতন হয়ে যাবে কিনে আসলে। কিন্তু একটা মালপোয়ার দাম ছিল 10 টাকা, আর একটা তালের বড়ার দাম ছিল 5 টাকা। তো ওইগুলো হয়তো আনলে মানুষ কত আনবে, 2-4টে আনবে, এনে ভগবানকে ভোগ লাগাবে, কিন্তু বাড়িতে বানালে কি ভোগ লাগানো হয়, সবাইকে প্রসাদ দেওয়া হয়, ওই জন্যই বাড়িতে বানানো হয়। কিন্তু যখন দেবে মানুষের শরীরে চলছে না, ইচ্ছা নেই, তখন হয়তো কিনে এনে দিতে হবে। এই দেখো, দেখে নাও আমার সব ভগবানকে, দেখো গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছি, কেমনভাবে সাজানো হয়েছে জানাবে কমেন্ট করে, কি সুন্দর লাগছে দেখো গোপালকে। চুড়ি, ছোট্ট ছোট্ট দুটো চুড়ি নিয়ে এসেছিলাম, পরিয়ে দিয়েছি। কালকে মালা কিনতে গেছি, এই মালা বেলি ফুলের মালাগুলো এরকম আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার আনি, তো 5 টাকা করে নেয়, কালকে বলছিল 20 টাকা 15 টাকা। দেখো একটু আলপনা ভিজি রেখেছিলাম খড়ি মাটি, কিন্তু এত তাড়াচ্ছি তাড়াতাড়ি করতে গিয়ে আমি আলপনাটা দিতে ভুলে গেছিলাম, নিয়ে তারপরে আবার আলপনাটাও একটু দিয়ে দিলাম। আমি খুব ভালো কিন্তু দিতে পারি না আলপনা, যেমন পেরেছি সেরকমই দিয়েছি। আমার মেয়ে খুব সুন্দর আলপনা দেয়, কিন্তু ও তো বাড়িতে নেই, তো ওই জন্যে আমি প্রত্যেক বৃহস্পতিবারে দিই, তো আজকেও দিলাম, দেরি হয়ে গেছিলো তো লাস্ট টাইম দিয়ে দিই আলপনাটা। নে এই যে দেখো যেমনভাবে পড়েছি দিয়েছি আলপনা, দেখো পণ্ডিত মশাই চলে এসছে পুজো করতে, পুজো করছে, তখন বাজে কটা, 1:30 বাজে, ওই সময় এসেছিলো। তো এই যে আরেকবার বললাম না, আরেকবার এই যে মালপোয়া সব কিছু দিয়ে ভোগ লাগাবো, তো এই যে চলো পুজো হয়ে গেছে, পণ্ডিতজি এসে পুজো করে দিয়ে গেল, এই যে যতটুকু পেরেছি জোগাড় করেছিলাম, এখন মানে যতটুকু নয় সবই আছে, তালের বড়া আছে, লুচি টুচি, এই যে গোপালে সকালে দিয়েছিলাম তোমার ফল দিয়ে, এখন দিলাম, এখন দিলাম এটা দিয়ে, আবার বিকেলে আরেকবার দেবো। চলো বিকেল হয়ে গেছে, এখন বাজে এখন 5:30, একটু চা বসিয়েছি, একটু চা খাবো, তারপরে 6টার সময় তোমার ইয়ে পুজো করবো। আর আজকে সারাটা দিন ওয়েদারটা যায় না, বাপরে বাপ, এখন পুরো বৃষ্টি সারাদিন, আজ বৃষ্টি হয়েছে, দেখো ওয়েদার দেখো। বৃষ্টি একবার করে ঝমঝম ঝমঝম করে হচ্ছে, আবার একবার করে কমে যাচ্ছে, আবার একবার করে হচ্ছে, পুরো কাপড় তো পুরো সব ভিজেছিল, সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই, তারপরে তোমার গা হাত পা ধুবো আরেকবার, তারপর সন্ধ্যেবেলায় আবার গোপালকে আরেকবার ভোগ লাগাবো। ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যানের হয় বসেছি, ঠান্ডা লাগছে, পুরো জামা কাপড়ের কি অবস্থা, ঘরে মিলেছে কি করবো, ওয়াশিং মেশিনে শুকিয়েছি, ঘরে মিলে দিয়েছি। চলো চাটা খেয়ে নি, তারপর 5:30 বেজে গেছে, পৌনে 6টা, 6টার সময় তো সন্ধ্যে দিয়ে দেবো। চলো
চোরটা তো পুরো ভিজে গেছে, থাক কিচ্ছু করার নেই আজকে, আজ ভিজেই থাকবে, শুকাবে না, গুটি রেখে দিয়েছি। দিলাম হাত পা গা ধুয়ে চলে আসলাম রেডি হয়ে, তারপর সন্ধ্যা এখনো 6টা বাজে, একবার আরেকবার ভোগ লাগিয়ে দিলাম। এই যে দেখো এত ডরা হচ্ছে না কি বলবো, এবারে এগুলো নামিয়েছি, পোষা সবাইকে দিয়ে আসবো পাড়াতে, ঘরটা ঘরে, আর ছেলেকে আগে দিই না, ওকে আগে দিয়ে দিই।